নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে পনিরের একটা রেসিপি শেয়ার করব, যেটা সম্পূর্ণ নিরামিষ। অনেক সময় নিরামিষ দিনে একঘেয়ে খাবার হয়ে যায়, সেই জন্য আজকে যে রেসিপিটা দেখাবো সেটা একটু অন্যরকম, বানানোও ভীষণ সহজ আর খুব একটা বেশি উপকরণেরও দরকার পড়ে না। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। তো আমাদের এখানে প্রথমেই লাগছে পোস্ত। আমি এখানে 2 চামচ পোস্ত একটু গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এখানে লাগছে কাজু, আলমন্ড আর কিশমিশ, সেটাও আমি একটু জলে সোক করে রেখেছিলাম। আদা কুচি আর কাঁচা লঙ্কা। সবথেকে প্রথমেই পনিরগুলোকে কাট করে নিতে হবে। আপনাদের যেরকম সাইজের পছন্দ সেরকম সাইজে কেটে নিতে পারেন। এই পনিরটা নর্মাল মিষ্টি দোকানের পনির, সেজন্য ভীষণই সফট আর খেতেও খুব টেস্টি। পনিরটা যদি টেস্টি হয় তাহলে কিন্তু রান্নাটাও খুব ভালো হয়। নর্মাল প্যাকেটের পনির একটু হলেও শক্ত হয়, সেজন্য আমি মিষ্টি দোকানের পনিরটাই প্রেফার করি। পনিরটা আমাদের কাটা হয়ে গেছে, এবার আমাদের মশলাটা রেডি করতে হবে। এজন্য মিক্সিং জারে এই পোস্তটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, কাজু, আলমন্ড আর কিশমিশ। ব্যাস, উপকরণ বলতে আর কিছুই লাগে না। এটা পেস্ট করে নিলে মশলা আমাদের রেডি, শুধু এই মশলাটা দিয়ে রান্নাটা হবে। এই রান্নাটা খুব একটা ঝাল হয় না, তবে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন আরও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। প্রথমে দিচ্ছি কড়াইতে সাদা তেল আর 1 চামচ ঘি। আপনারা চাইলে এর মধ্যে বাটারও ব্যবহার করতে পারেন। এবারে পনিরগুলোকে ভেজে নিতে হবে। এই রেসিপিটা নিরামিষ দিনের জন্য কিন্তু খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর বেশি মশলারও দরকার পড়ে না। সাধারণত নিরামিষ দিনে হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কী দেওয়া যাবে আর ডিনারেই বা কী করবো এই নিয়ে অনেক চিন্তাই করে, তার জন্য এই রেসিপিটা খুব সিম্পল, খুব সহজ। আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন। এবারে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে গরম দুধ দিয়ে পনিরগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে। এখানে একটু অন্যরকম করে যেহেতু পনিরটা রান্না করছি, সেজন্য এখানে দুধ দিয়েই পনিরটা ভিজাচ্ছি। আপনারা যদি দুধ ব্যবহার করতে না চান তাহলে গরম জল দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। প্রথমে আমি একটা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখছি, পরে এটা আমি ইউজ করব। এবারে তেলে দিচ্ছি জিরে ফোড়ন, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা হলে মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই করেই লোতে রাখতে হবে, না তো মশলা দেওয়ার সাথে সাথেই কড়াইতে সেটে যাবে। এবার মশলার বাটিতে একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইটার গ্রেভিটা হোয়াইট হবে, সেই জন্য আমি এটার মধ্যে হলুদ ব্যবহার করব না। স্বাদ মতো লবণ দেবো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র একটু কালারের জন্য। এবারে ভালো করে মিক্স করে নিতে হবে, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে তখন আমাদের পনিরটা অ্যাড করতে হবে। তো এই দেখো, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার সামান্য একটু চিনি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবারে যে দুধের মধ্যে পনিরটা সোক করে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে অ্যাড করতে হবে। আর এতে কোনো রকম জল ব্যবহার করিনি, এই দুধটা দিয়েই গ্রেভিটা হবে, একটু থিক হবে, খেতে ভালো লাগবে। এইটা বেসিক্যালি দুধ পনির কিংবা পনির ইন হোয়াইট গ্রেভি, যেটা ইচ্ছা বলতে পারো, তবে প্রসেসটা একই। এইভাবে রান্না করলে খুব টেস্টি হয়। জলের বদলে যদি রান্নাটা দুধ দিয়ে করা যায় তাহলে আসল টেস্টটা পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর লাগছে। এবারে এর মধ্যে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু দিচ্ছি রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে একটু রোস্ট করে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। আর ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, আর আমাদের কিছুই লাগবে না, ভালো করে মিক্স করে নিতে হবে আর 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে। এই রান্নাটা আমার করতে খুব বেশি হলে 15 মিনিট সময় লেগেছে। কাজের অনেক চাপ থাকলে রাতে ডিনারের জন্য এইভাবেই আমি পনির রান্না করে থাকি। এবারে সার্ভ করার পালা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর আধ ঘন্টা মতন এটা স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, সেই জন্য গ্রেভিটা একটু থিক হয়ে গেছে। দারুণ টেস্টি হয়েছিল। ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথেই এটা ট্রাই করতে পারো। তাহলে বন্ধুরা, নিরামিষ দিনে আর কোনো চিন্তা নেই, রাতে ডিনারে হোক কিংবা দুপুরে লাঞ্চে, যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা বানিয়ে তোমরা সার্ভ করতে পারো। আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।